প্রিয় বন্ধুরা, আমরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনার বিএড অনার্স প্রথম বর্ষ ভর্তির প্রাথমিক আবেদন ফি কীভাবে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে দিব তা ভিডিও দেখি। প্রথমেই আমাদের মোবাইল ব্যাংকিংয়ের রকেটের যে নাম্বার *322#, এটা আমরা ডায়াল করব। আমাদের যে সিমে অ্যাকাউন্ট করা আছে সেই সিম দিয়ে ডায়াল করতে হবে। তো আমার যেহেতু সিম টুতে অ্যাকাউন্ট আছে, তাই আমি সিম টু ডায়াল করব। ডায়াল দিলাম সিম টুতে। এরপরে অনেকগুলো অপশন আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। প্রথমে আছে বিল পে, তো আমরা বিল পে অপশনে যাব। বিল পেয়ের যে নাম্বার, সিরিয়াল নাম্বার 1, 1টা আমরা এই ঘরে ফাঁকা জায়গার মধ্যে লিখব। লিখে সবশেষে কি করব, সেন্ড বাটনে চাপব। তো আমি ওয়ান লিখি, আমরা যেহেতু বিল পে দিব, ওয়ান লিখি। ওয়ান লিখে কি করব, সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আসছে দুটা বিষয় আসছে এখানে, 1 নম্বরে আসছে সেলফ, 2 নম্বরে আসছে আদার। তো এখানে একটা বিষয় হলো যে যদি আমি নিজের সিম দিয়েই নিজে টাকা দিই, তাহলে আমরা সেলফ চাপ ক্লিক করব, একে চাপব। আর যদি দোকানে বা অন্য কোথাও থেকে হয়, তাহলে আমরা দুয়ে চাপব। সেক্ষেত্রে আমি এক এক যদি চাপি, যে নিজেই টাকা দিব নিজের সিম দিয়ে। এখন আমাদের সবারই বিকাশ, রকেট, মোবাইল ব্যাংকিং এগুলো আছে। তো এক চাপলাম, দিয়ে সেন্ড বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে অনেকগুলো অপশন আসছে, ডেসকো, বিটিসিএল, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, পল্লী বিদ্যুৎ, ল্যান্ড ফি এবং আদার্স। যেহেতু আমাদের এডুকেশনের এখানে উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা শূন্য চেপে আদার্সটাকেই আমরা সিলেক্ট করব। এই ফাঁকা ঘরের মধ্যে আমরা শূন্য লিখব এবং সবশেষে সেন্ড বাটনে ক্লিক দেব। তাহলে আমরা এই ফাঁকা ঘরের মধ্যে শূন্য লিখি। এই যে ফাঁকা ঘর, এখানে শূন্য লিখে সেন্ড বাটনে ক্লিক করি। শূন্য লিখে ফাঁকা ঘরে সেন্ড বাটনে ক্লিক দিলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাদের যে বিলার আইডি, আমাদের টিচার্স ট্রেনিং কলেজের যে বিলার আইডি, সেইটা আসছে। এই এই ঘরের মধ্যে বিলার আইডি লিখব এবং লিখে আবারও সেন্ড বাটনে ক্লিক দিব। আমাদের বিলার আইডি আমরা জানি, টিচার্স ট্রেনিং কলেজ পাবনার বিলার আইডি হলো 4018। 4018 লিখলাম, লিখে এখন কি করব, 4018 লিখছি, 4018 লিখে এখন আমরা সেন্ড বাটনে ক্লিক দেব। তো সেন্ড বাটনে ক্লিক করে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে বিল নাম্বার আসছে, এখানে আমরা কি করব, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় যে একটা রোল নাম্বার দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, সেই রোল নাম্বারটাই শুধু লিখব। লিখে সবশেষে সেন্ড করব। তো আমাদের রোল নাম্বার লিখে আমি এখানে ডেমো রোল দিলাম, 1, 2, 3, 4, 5, 6 লিখে এখন কি করব, সেন্ড বাটনে ক্লিক দিলাম। সেন্ড বাটনে ক্লিক করার পরে টাকার ঘর আসছে, কত টাকা এখন দিতে হবে। আমরা জানি প্রাথমিক আবেদন ফি কত টাকা, 300 টাকা। এই বক্সের মধ্যে 300 টাকা লিখে এখানে সেন্ড দিব। বক্সের মধ্যে শুধু 300 লিখব, 300 লিখে সেন্ড দিলেই আমাদের টাকা জমা হয়ে যাবে। আমরা এখানে কি লিখব, 300, তো 300 এখন লিখে সেন্ড করলে টাকা জমা হয়ে যাবে। এবং আমি সবশেষে একটা কী পাবো, ট্রানজ্যাকশন আইডি পাবো। এই আইডিটাই আবেদনের ওপরে লিখে কলেজে জমা দিতে হবে। তো আমি সেন্ড করলাম না, আপনারা সেন্ড করলে আপনারা ট্রানজ্যাকশন আইডি পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।